আসসালামু আলাইকুম আজকে তোমাদেরকে ডিজিটাল মাল্টিমিটার রিপেয়ারিং করা শেখাবো মাল্টিমিটারের সব ফিউ সব ফিউচার ভালো থাকে কিন্তু একটা ফিউচার শুধু খারাপ হয়ে যায় সেটা হলো ডাইভ মোড এই সেকশানটা সব শুধু খারাপ হয়ে যায় আর অন্য সেকশান ভালো থাকে এই সেকশানটা ভালো করার আজকে পদ্ধতি বলবো এবং তরিকা বলবো কিভাবে ভালো করবে মাল্টিমিটার সবচেয়ে বেশি দিন চলবে এবং ভালো থাকবে যেমন এই মাল্টিমিটারটার সমস্যা বাজেট মূল্য এখন দেখুন একদম কাজ করছে না আবার যদি আমি বন্ধ করে চালু করি এক একবার কাজ করে আর বেশিরভাগ সময় করেনি আর এক একবার করে মাল্টিমিটারটা পেছনটা উল্টে মাল্টিমিটারটা এবার খুলে রিপেয়ারিং করব মাল্টিমিটারটা এবার আমি ওপেন করে নিলাম এবার সুইচের সাইটটা খুলব পেছন সাইডটা খোলা হলে এবার ব্যাটারিটা খুলে ফেলবে তারপরে পুরো বডি খুলবে ইসিবিতে এখনো নাট আটা আছে একটা সেই নাটটাকে ওপেন করবে না তিনটে নাট আছে সেই তিনটে নাটকে ওপেন করবে মাল্টিমিটার দিয়ে পিসিবিটা খুলে একদম আলাদা করে নেবে এই যে পিন দেখা যাচ্ছে এই যে ট্র্যাক দেখতে পাচ্ছ আমার ড্রাইভারের মুখে সোজা এই সমস্ত ট্র্যাকগুলোকে ভালো করে ওয়াশ করবে মুছে নেবে তারপরে এই যে পিন দেখতে পাচ্ছ এই পিনগুলোকেও ভালো করে ওয়াশ করবে এই ব্রুজের সাহায্যে এইটাকে ভালো করে ঘষে ঘষে ওয়াশ করবে দেখুন পুরো ঘষে চকচক করছে এবার এটাকে ভালো করে পুছে নেবে যাতে না কোনো ময়লা থাকে মাল্টিমিটারের এই তিনটে পিনও খারাপ হয়ে যায় এই তিনটে পিনের বদলে তিন কালারের তিনটে তার ঝালাই করে নিলে তাহলে এই সমস্যা আর কখনও খারাপ হবে না এই জিকে মলচে পড়ে যায় আর এই জিগ সাপোর্ট করতে চাইনি তাই এই জিক খারাপ হয়ে যায় তার কারণে মাল্টিমিটার পুরো খারাপ হয়ে যায় এই জিকের জায়গায় তিনটে পয়েন্টে তিনটে তার ঝালাই করে নেবে তিন কালারের তাই আমি আমি তাই দুটো তার আমার সবচেয়ে বেশি লাগে তাই আমি দুটো পিনে ঝালাই করে বার করে নিয়েছিলাম তার লাল কালো এভাবে আয়রনের সাহায্যে তুলে নেবে এক এক করে এই প্রিনটা হলো প্লাস হলো মাইনাস আর এই প্রথমের প্রিনটা হলো এম্পিয়ার এম্পিয়ার যেহেতু এতে ঠিক মতন মাপা যায়নি তাই এম্পিয়ার পিনটা মাপবনি প্লাস আর মাইনাসটাই মাপব তার তাই ঝালাই কর প্লাস আর মাইনাসে তার ঝালাই করবো যেহেতু মাল্টিমিটারের কাজ করার সময় এই পিনগুলো খুব জরুরি হয় তাই এই পিনগুলোতে আমি ঝালাই করে নেব যাতে না কোনো সমস্যা হয় পেস্ট দিয়ে ভালো করে ঝালাই করে নেবে তাহলে আর সমস্যা হবে না এইভাবে প্রতিটা পিনে পেস্ট লাগিয়ে এভাবে ঝালাই করবে আস্তে আস্তে ধীরে ধীরে যাতে না কোনো পিন কোনো পিনের সঙ্গে টাচ করে যায় মাল্টিমিটারের প্রতিটা টার্মিনাল এই স্টিল মুখগুলিকে আয়রন দিয়ে ভালো করে ঝালাই করে নেবে কারোর সঙ্গে না কেউ ঠেকে থাকে এটা মন দিয়ে আগে খেয়াল রাখবে এই জালির সাহায্যে আবার ভালো করে পরিষ্কার করে নেবে ঘষে ঘষে যেভাবে খুলেছিল ধীরে ধীরে সেভাবে ধীরে ধীরে আবার লাগিয়ে দেবে এই বলগুলোর সাহায্যে শুধু আওয়াজ হয় আর পেশার পায় আর কিছুই নয় বলগুলো ভালো করে লাগিয়ে নেবে এক এক করে স্ক্রুপগুলো এঁটে নেবে ভালো করে বসানো হয়ে গেলে এভাবে ফুটো দুটোতে দুটো তার ঢুকিয়ে নেবে নেয়ার পরে ভালো করে টাইট করে তামাদে বেঁধে নেবে মাইনাস পিনে মাইনাস ঝালাই করবে আর প্লাস পিনে প্লাস ঝালাই করবে আর এমপেয়ার পে এমপিয়ার মাপা পিনটা বাদ যেহেতু এই মাল্টিমিটারে ভালো এম্পিয়ার মাপা যায়নি তাই আমি এম্পিয়ার মাপা প্রিন্টটা আমি ঝালাই করলাম নি তোমাদের দরকার থাকলে তোমরা করে নেবে এবার আমি ব্যাটারির মাইনাস প্লাস দেখে ব্যাটারি লাগাবে তারপরে এক এক করে চাপা এঁটে দেবে আমি নাট এঁটেছি ব্যাটারি ঝালাই করেছি এবার আমি মাল্টিমিটারটা এই অব খোলা অবস্থাতেই চালিয়ে দেখাচ্ছি এবার আমি মাল্টিমিটারটাকে চালিয়ে দেখাচ্ছি দেখো লাইভ দেখতে পাচ্ছেন কি সুন্দর চলতেছে কোনো অসুবিধা হয়নি যেই মাল্টিমিটারে আমরা তার ঝালাই করেছিলাম সেই মাল্টিমিটারটাই দেখুন শুধু সুইজগুলো একটু শক্ত হয়ে গেছে খুব সুন্দর কাজ করতেছে এবার আমি প্যাক করে নেব যেভাবে আটা ছিল চাপা আটার পরে আমি আবার চালিয়ে দেখাচ্ছি তোমাদেরকে প্রথমে আমি ব্যাটারি মেপে দেখাবো ব্যাটারি ঠিক আছে কাজ করছে এবার রেজিস্টার রেজিস্টারও কাজ করছে মোড মুড কাজ করছে আমার মাল্টিমিটার খুব সুন্দর কাজ করছে তোমাদেরও প্রবলেম হলে এইভাবেই তোমরা ঠিক করবে আর যখন মাল্টিমিটার এবার বেশি প্রবলেম হবে তখন ব্যাটারি চেঞ্জ করে দেখবে আর মাল্টিমিটারে কখনো প্রবলেম আসবে নি আমার কাছে এমনি মাল্টিমিটার আছে আবার একটা দামি মাল্টিমিটার আছে এটা কম দামি আর এই মাল্টিমিটারটা আমার দামি রেজিস্টার ঠিক আছে আর ব্যাটারি ফুল চার্জ আছে এই হলদে মাল্টিমিটারের চাইতে এই ডিজিটাল মাল্টিমিটারটার বেশি দাম এবং বেশি ভালো আর বেশি ফেসালিটি আছে দুটো মাল্টিমিটারই ভালো এই মাল্টিমিটারের সমস্যা নেই তোমাদের জানালাম আর চাইতে বেশি সমস্যা হলে জানাবে ওকে